আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ, পাট শাক ভাজি আর কাকরোল দিয়ে আলু ভাজি করব। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কাকরোল ভাজি করার জন্য। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন তেলটা গরম হলেই আমি দুটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, কাঁচা মরিচ দিয়ে আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন কাকরোল গুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো কাকরোল দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন কাকরোল ভাজিটা হতে থাক। তো আমার কাকরোল ভাজি হয়ে গেছে। এখন আমি কাকরোল ভাজিটা একটি প্লেটে উঠিয়ে নিব। তো এখন আমি টি প্লেটে ভাজিটা বেড়ে নিচ্ছি। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমার ভাজিটা বাড়া শেষ। এখন আমি আরেকটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে তেল দিয়ে এখন আমি আবার দুটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি। তো এখন আমি এখানে পাট শাক ভাজি করব। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এখানে পাট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। পাট শাক দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো পাট শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকেই পাট শাক সিদ্ধ করে ভাজি করে, কিন্তু আমি এভাবেই একেবারে কাঁচাই ভাজি করি। এই পাট শাকটা খেতে খুবই ভালো লাগে। তো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। পাট শাকটা বেশি ভাজা ভাজা করা যাবে না, একটু কাঁচা থাকলেই ভালো লাগে। তো আমার পাট শাকটা এখন হয়ে গেছে। আমি এখন পাট শাকটা একটা প্লেটে উঠিয়ে নেব। তো এখন আমি একটা প্লেটে পাট শাকটা উঠিয়ে নিচ্ছি। আমার পাট শাকটাও দেখতেও খুব সুন্দর হয়েছে, কালার একটু কাঁচা কাঁচাই রেখেছি। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে খেতে। তো এখন আমি তেলাপিয়া মাছ ভুনা করার জন্য আমি আগে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো মাছ ভাজার পরে এখন আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এখানে
পেঁয়াজ মরিচ দিয়ে দেব। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ মরিচ দেওয়ার পরে দিয়ে দিব কিছু লবণ। তারপরে এখন আমি নেড়ে চেড়ে দিব পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হলেই আমি এখানে মশলা দিব। তো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া না লাগে। তো এখন আমি মশলাটা কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু বেগুন দিয়ে দিব। আলু বেগুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো আলু আর বেগুন দেওয়া শেষ, এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমার সবজিটা কষানো শেষ, এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। পানি দিয়ে আবার একটু নেড়ে দিব। তো তরকারিটা বলক এসে গেছে। তো এখন আমি এখানে মাছ দিয়ে দিব, মাছ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো তরকারিটা হলে আমি তরকারিটা নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।